দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়া সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি মাটিরালি দাঁড়িয়ে আছি মাটিরালি বগুড়া আমি এখান থেকে মাটিরালির কাজ এবং মাটিরালি থেকে ঠিক এবং মাটিরালি থেকে উত্তর দিকে টিএমএসএস এর দিকে আস্তে আস্তে যাব এবং এখানকার যে কাজ আজকে পর্যন্ত হয়েছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরব থাকবেন আমার সাথে প্রিয় বন্ধুরা মাটিডালিতে যেটা দেখছেন যে মাটিডালি বিমান মোড় এই মোড়ের ঠিক সাথে সাথে লাগোয়া যে জায়গাটা দেখছেন এটা পুরনো রাস্তা এবং পুরনো রাস্তা তুলে ফেলেছে পুরনো রাস্তা তুলে ফেলে জায়গাটাকে একদম অনেকখানি গভীর করে তৈরি করেছে এর মধ্যে বালি দিবে পানি দিবে এবং কম্প্যাকশন করে এটার উপর এটা একটা টপ লেভেল নির্মাণ করবে আর বামে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো রাস্তা গাড়ি ঘোড়া চলছে যেটা নতুন রাস্তা করলো একটা এসএমবিটি তারপরে সাথে একটা টুলেনের একটি অংশ এখানে নির্মিত হয়েছে প্রিয় বন্ধুরা এই হলো এখানকার অবস্থা এখানে কোনো ফ্লাইওভার বা আন্ডারপাস ওভারপাস কোনোটাই এখানে হবে না এটা পরবর্তীতে কি করবে সেটা আমার জানা নাই তবে এখানে যে প্রচন্ড ভিড় হয় অত্যন্ত রাশ হয় সেটা কিন্তু লক্ষণীয় এটা চৌরাস্তা বাস্তবে একটা শহরের দিকে একটা দ্বিতীয় বাইপাস আর একটি চার মাথার দিকে এটা বাইপাস ফার্স্ট বাইপাস রংপুর দিক থেকে রাস্তাটা এসেছে এই চার রাস্তার মোড় এটা আগে এখানে তিন রাস্তা ছিল পরবর্তীতে দ্বিতীয় বাইপাস করার পরে এটা চৌরাস্তায় রূপান্তরিত হয়েছে আর দ্বিতীয় বাইপাসের সংযোগ হয়েছে এদিক দিয়ে সোজা গাবতলি দিয়ে সারেকান্দি হয়ে জামালপুর ময়মনসিংহ যাওয়া সম্ভব আর একটা রাস্তা এদিক দিয়ে সোজা বেরিয়ে ধনুট পর্যন্ত যাবে এবং ওই রাস্তা দিয়েই দ্বিতীয় বাইপাস হিসেবে লিচুতলা গিয়ে উপস্থিত হবে এই হলো ওই রাস্তা বন্ধুরা ফলে ওই রাস্তাটাও এখন খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক গাড়ি ঘোড়া দ্বিতীয় বাইপাস দিয়ে ঢাকার পথেও যায় প্রিয় বন্ধুরা ফলে এই জায়গাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে যদিও এটা অনেক পুরাতন জায়গা কিন্তু আগে মাটিডালিতেই সব ব্যবসা বাণিজ্য ছিল কিন্তু এই মাটিডালি মোড় পরবর্তীতে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে গড়ে ওঠে এখানে পার্সের ব্যবসা আছে রিক্সা গ্যারেজ আছে পরিবহনের গ্যারেজ আছে অটোমোবাইলস আছে বিভিন্ন ধরনের কোম্পানির প্রতিষ্ঠান আছে প্রিয় বন্ধুরা আমি একটি রিক্সা করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার ক্যামেরা সামান্য কাঁপবে কিন্তু আপনারা সেটা মেনে নেবেন বাম পাশে এসএমভিটি এসএমভিটি দিয়েই গাড়ি ঘোড়াগুলো চলছে যেটা রংপুরের দিকে যাচ্ছে ঢাকা দিক থেকে এসে রংপুরের দিকে যাচ্ছে সেটা এসএমভিটিকে ছেড়ে দেওয়া হয়েছে এটা মাটিডালি মোড় থেকে সোজা একদম টিএমএসএস পর্যন্ত বা তারপরেও যেতে থাকবে আমি সেটাই আপনাদেরকে দেখাবো চলুন আর এটা পূর্ব প্রান্তে তেমন কিছু করা হয়নি দেখবেন রাস্তার পূর্ব পার্শ্বে এসএমভিটি নির্মিত হয়নি সেই জায়গাটাও কমপ্লিট করা হয়নি এবং রোডের উন্নয়ন করা হয়নি কোথাও কোথাও একটু কেটে ফেলা হয়েছে
প্রিয় বন্ধুরা, এ পাশে এসে দেখতে পাচ্ছি যে এখানে এসএমবিটিটা হয়েছে, কিন্তু কিউরিং এখনো চলছে। দেখুন, রাস্তার পূর্ব পাশে এই জায়গাটাতে সিসি ঢালাই দেওয়া হয়েছে। এটা রাজা সিএনজি পাম্প। রাজা সিএনজি পাম্পের সামনে এরকমটি করা গেছে। প্রিয় বন্ধুরা, তারপরে টিএমএসএস এর দিকে যাওয়ার প্রাক্কালে কোনো কোনো জায়গায় এই যে দেখবেন এরকম বেড নির্মাণ করা হয়েছে। এবং পশ্চিম পাশে দেখুন এরকম বেড নির্মিত হয়েছে। লদাপাড়ায় যে স্কাউট ভবন আছে, সেই স্কাউট ভবনের একটি অংশ রাস্তার মধ্যে পড়েছে, কিন্তু সেটা এখনও নেওয়া যায়নি। দেখুন, অনেক বড় বড় গাছ আছে, ফিল্ডের একটি অংশ আছে, প্রাচীর আছে, প্রাচীর কোথাও আছে কোথাও নেই। প্রিয় বন্ধুরা, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা স্কাউট ভবন। লদাপাড়া মোড়, মোড়ে সিসি ঢালাই করা গেছে পশ্চিম দিকে। আমি আর একটু এগিয়ে যাচ্ছি, এখনও টিএমএসএস আসেনি, তবে কিছু কাজ এদিকে এগিয়েছে। লদাপাড়া থেকে পশ্চিম দিকে, পশ্চিম প্রান্তে এসএমবিটি অনেকখানি হয়েছে। একদম এখান থেকে আমি দেখতে পাচ্ছি সম্ভবত টিএমএসএস যে হাসপাতাল আছে, সেই হাসপাতালের সামনেও একইভাবে করা হয়েছে। চলুন দেখি, আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তবে পূর্ব প্রান্তে এখনও এসএমবিটি করা যায়নি, তবে গ্যাস স্টেশন, মেসার্স বালা গ্যাস স্টেশনের সামনে একটু করা গেছে। কিন্তু পশ্চিম প্রান্তে দেখবেন পুরোটাই হয়েছে। দেখুন মমইন, প্রিয় বন্ধুরা, মমইন, মমইনের সামনে এই যে এসএমবিটি করা হয়েছে, সিসি আর সিসি ঢালাই করা হয়েছে। এই যে দেখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সিসি আর সিসি ঢালাই হয়েছে এখানে, এবং এই অংশে কিউরিং চলছে। দেখুন, অল্প দিনের মধ্যে দুই পাশ দিয়ে গাড়ি ছেড়ে দিয়ে এখানে মাঝখানে উপড়ে ফেলা যাবে, কিউরিং চলছে। আর এখানে দেখুন ঢালাই হচ্ছে, এই যে এখানে ঢালাই চলছে। রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, এই মসজিদ দেখুন, মসজিদটা এখনো তোলা হয়নি, তবে মসজিদের পাশে পশ্চিম প্রান্তে এসএমবিটি করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এটা মসজিদ, কিন্তু এখনো মসজিদটা এখান থেকে সরানো যায়নি। আমি টিএমএসএস মেডিকেল কলেজের সামনে, এখানে পূর্ব পার্শ্ব এবং পশ্চিম পার্শ্ব দিয়ে গাড়ি যাতায়াত করছে, তার মানে এখানে কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে, আর মাঝখানে জায়গাটা ফাঁকা রেখেছে। প্রিয় বন্ধুরা, অল্প দিনের মধ্যে এখানে কাজ শুরু হবে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে
একটু একটু করে সমস্ত কিছু দেখালাম। আপনারা যারা দেখতে চেয়েছেন টিএমএসএসের অবস্থা কী, নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।